ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من তা হচ্ছে কোরবানির দিনে 10ই জিলহজ কোরবানি করবেন, যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় 10 বছর থেকেছেন, কোরবানি করেছেন 10 বছর, প্রতি বছর কোরবানি করেছেন। আর হাজি সাহেবদের যে কোরবানি রয়েছে সেটা হজের সাথে সম্পৃক্ত, সেটাকে হাদি বলা হয়। আর যারা নিজের নিজের বাড়িতে আমরা কোরবানি করব, যারা হজে যাবেন না, তাদের কোরবানিকে উধিয়া বলা হয়। আমাদের দেশের মানুষরা হজে আসলেও এই দুই কোরবানি তো অনেকে পার্থক্য বুঝেন না। এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই কোরবানি বড় ফজিলতপূর্ণ কাজ, যদিও সেটি সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব ফরজ নয়। তারপরে মনে রাখবেন, সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয়, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটি সহিহ হাদিস আল্লাহ আলবানী অন্য অন্যরা সহিহ বলেছেন, যেই ব্যক্তি সামর্থ্যবান, মান কানা আল্লাহু সা, তার যার সচ্ছলতা রয়েছে, আর ফালাই উদাহ, তারপরে সে কোরবানি করলো, ফালাইয়া কোরবান্না মুসাল্লানা, তাহলে ধমক দিয়ে বলেছে তারা যেন আমাদের ঈদগাহে না আসে।